এখনও যথেষ্ট শক্তিশালী হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যুদ্ধ করার সক্ষমতা এখনও অটুট রয়েছে বলে জানিয়েছে আমেরিকার যুদ্ধ বিষয়ক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বা ISW। সংস্থাটি বলছে গত 18 মার্চ থেকে গাজা সিটির আল শিবা হাসপাতালের কাছাকাছি অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে অন্তত 70 বার হামলা চালিয়েছে হামাসের যোদ্ধারা। গত বছরে আল শিফার ধ্বংসযজ্ঞ চালানোর পর মাসের শুরুতে আবারও সেখানে ফিরে আসে ইসরায়েলের দখলদার সেনারা। এসব হামলার মাধ্যমে বোঝা যাচ্ছে হামাসের সক্ষমতা এখনও কমেনি। এ ব্যাপারে এক বিবৃতিতে তারা বলছে হামলার তীব্রতা ইঙ্গিত করছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীদের যুদ্ধ করার সক্ষমতা অটুট রয়েছে। যদিও ওই স্থানে ইসরায়েলি সেনারা অব্যাহত অভিযান চালিয়েছে। বর্তমানে আল শিফার আশপাশে হামাসে অন্তত 6টি দল ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এর আগে গত 3রা মার্চ গাজার জৈতুন নামক একটি অঞ্চল থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করার দাবি করছিল ইসরায়েল, তবে গতকাল সেখানে আবারও ইসরায়েলি সেনারা ফিরে আসে, যার অর্থ গাজা সিটির অন্যান্য অঞ্চলে যেভাবে হামাসের যোদ্ধারা নিজের কার্যক্রম পরিচালনা করছে ঠিক একইভাবে জৈতুনেও তাদের কার্যক্রম চলছে। গত 7 অক্টোবর হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। 6 মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে প্রায় 33,000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজা থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করার ঘোষণা দিয়ে ছোট্টই উপত্যকায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা, তবে তারা এক্ষেত্রে এখনও সফল হতে পারেনি। এদিকে ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারাও স্বীকার করছেন ফিলিস্তিনের গাজায় গত 6 মাস ধরে প্রচণ্ড মহাবর্ষণ সত্ত্বেও স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে ধ্বংস করতে পারেনি ইসরায়েল। গাজা আগ্রাসনের প্রধান উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে। এদিকে আমেরিকার মতো মিত্র দেশগুলো ক্রমেই ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছে। গত বছরের 7 অক্টোবরে হামাসের আকস্মিক হামলার পর গাজায় আগ্রাসন শুরুর নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরপর তিনি অসংখ্যবার বলেছেন হামাস নির্মূল না হওয়া পর্যন্ত হামলা চলবে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন মতে ইসরায়েল মনে করে তারা গত 6 মাসের মধ্য এবং উত্তর গাজায় হামাসের প্রধান কমান্ড এবং নিয়ন্ত্রণ কাঠামো ভেঙে দিয়েছে, তবে বিভিন্ন এলাকায় এখনও গেরিলা প্রতিরোধ অব্যাহত রয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন হামাসের 24টি ব্যাটালিয়নের মধ্যে 4টি ব্যাটালিয়নের টিকিটাও ছোঁয়া যায়নি। তারা গাজায় রাফা এলাকায় অবস্থান নিয়েছে। ইসরায়েল এরই মধ্যে রাফায় আক্রমণ শুরু করেছে, যেখানে গাজায় প্রায় 70,00,000 উদ্বাস্তু আশ্রয় নিয়েছে। ইসরায়েল মনে করে তাদের খুঁজে বের করতে এবং ধ্বংস করতে আরও অনেক দেরি হতে পারে। এদিকে আমেরিকাও ইসরায়েলের উপর থেকে সমর্থন তুলে নিতে শুরু করেছে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে চলতি সপ্তাহে প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবে ভোটদানের বিরত ছিল আমেরিকা, যা ইসরায়েলকে খেপিয়ে তুলেছে। ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে তেহরান সফরে যাচ্ছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে একটি প্রস্তাব পাস হওয়ার একদিন পরেই হানিয়ার তেহরান সফরের এই খবর পাওয়া গেল। ইরানের সরকারি প্রেস টিভি হানিয়ার তেহরান সফরের খবর জানিয়েছে। 6 মাস ধরে চলা গাজা যুদ্ধে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসকে সমর্থন দিয়ে যাচ্ছে ইরান। গাজা যুদ্ধে 32,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ছোট্ট এই ভূখণ্ডটি দুর্ভিক্ষের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় ইসরায়েল সেখানে গাজাবাসীর শেষ আশ্রয়স্থল হিসেবে মিশরের সীমান্তবর্তী দক্ষিণের রাফা শহরে স্থল অভিযানের পরিকল্পনাও করছে, যেই অভিযানের পরিকল্পনাকে ভুল বলে বর্ণনা করেছে আমেরিকা। রাফাতে 11,00,000-এর বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়ে আছে। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েল এবং হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সব ইসরায়েলি জিম্মিদের নিঃশর্ত মুক্তি প্রস্তাব রেখে সম্বন্ধে প্রস্তাব তোলা হয়েছিল, তাতে ভোটদানে বিরত ছিল আমেরিকা। গাজা যুদ্ধের শুরু থেকে ইসরায়েলের পাশে দৃঢ়ভাবে অবস্থান নেওয়া আমেরিকা এদিন নিরাপত্তা পরিষদে ওঠা বেশ কয়েকটি যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়ে সেগুলো বাতিল করে দিয়েছে। কিন্তু এবার ভেটো না দিয়ে বরং ভোটদানে বিরত থাকার মাধ্যমে দেশটি গাজা যুদ্ধ নিয়ে তাদের আগের অবস্থান পরিবর্তন করার বার্তা দিয়েছে। আমেরিকার অবস্থান পরিবর্তনে ক্ষুব্ধ হয়েছে ইসরায়েল। নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে কেবল আমেরিকা ছাড়া বাকি 14 সদস্যই প্রস্তাবনার পক্ষে ভোট দিয়েছে। পরিষদের 10 নির্বাচিত সদস্য এই প্রস্তাব এনেছিল।
স্থায়ী 5 সদস্যদের কেউ একজন ভেতর দিলেই প্রস্তাবটি বাতিল হয়ে যায়। যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হওয়ার পর দিদা হানিয়া তেহরান সফরে স্পষ্ট করে ইঙ্গিত দিচ্ছে যে তিনি সম্ভাব্য যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্যই সেখানে গেছেন। হামাসের সবথেকে প্রভাবশালী সমর্থক ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতি প্রস্তাব পাশের বিষয়টিকে ইতিবাচক পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। বলছেন, আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে এটি বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। হামাসও জাতিসংঘের সর্বশেষ রেজুলেশনকে স্বাগত জানিয়েছে, তবে বলছে এটি স্থায়ী যুদ্ধবিরতি হওয়া প্রয়োজন। ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির শেফা হাসপাতাল এলাকায় এবং গাজার দক্ষিণে খান ইউনিসে লড়াইয়ের খবর দিয়েছে। বৃহস্পতিবার হামাস নিয়ন্ত্রিত গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এর আগের দিন 62 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত অক্টোবরে ইসরায়েলি হামাসে হামলায় 1200 জন নিহত হওয়ার ঘটনা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি পাল্টা হামলায় অন্তত 32,552 জন নিহত হয়েছে। চলমান যুদ্ধে আমেরিকা আলোচনা প্রস্তাব নিয়ে ইসরায়েল তার অবস্থান আবারও পরিবর্তন করেছে। গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় হামাস যোদ্ধাদের উপর স্থল অভিযান চালানোর অভিপ্রায় নিয়ে আলোচনার জন্য বুধবার ইসরায়েল তার যুদ্ধ কৌশলবিদদের আমেরিকায় পাঠাতে সম্মত হয়েছে। ইসরায়েল এবং হামাস যুদ্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাবে আমেরিকা ভেটো দিতে অস্বীকৃতি জানানোর প্রতিবাদে সোমবার ইসরায়েল এই সফর বাতিল করেছিল। প্রায় 6 মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকা এর আগেই এ ধরনের প্রস্তাবে ভেটো দিয়েছে। চলতি সপ্তাহে এই প্রস্তাবের উপর জাতিসংঘের ভোটাভুটিতে আমেরিকা ভোটদানে বিরক্ত ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর তিরস্কার জানিয়ে বলেছিলেন, এটি ইসরায়েল যুদ্ধ পরিচালনা বিষয়ে আমেরিকার সাথে তাদের ক্রমবর্ধমান বিভক্তির প্রমাণ করে। কিন্তু নেতানিয়াহু তার সমর কৌশলবিদদের একটি দলের সফর বাতিল করার পরেও প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্ট এ সপ্তাহে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে আলোচনার জন্য আমেরিকা ছিল। প্রিয় দর্শক, এত হামলা সত্ত্বেও হামাস কিভাবে তাদের শক্তি অটুট রেখেছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।